জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমা নিয়ে ঘুরতে ঘুরতে আমি সেটা কিন্তু এখন চলে এসেছি রামমোহন সম্মিলনীতে আর এখানে এই যে গ্যাদারিং তার একটা কারণও রয়েছে সেটা একটু বলে দিই আপনাদের আমি আমার ক্যামেরা পার্সনকে একটু কেকটা দেখাতে বলবো এখানে কিন্তু সেলিব্রেশন পর্ব শুরু হয়ে গেছে আর কিসের এই সেলিব্রেশন সেটা কিন্তু ওনার থেকেই জেনে নেবো আমরা খুবই আনন্দিত আমরা জিও বাংলা শারদ সম্মান দু হাজার উনিশের সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হয়েছি তার জন্য আজকে আমাদের এই কেক কাটিং পর্ব চলছে আমরা ধন্যবাদ জানাই জিও বাংলাকে আমরা সেকেন্ড রাউন্ডে ওঠার জন্য খুবই আনন্দিত কংগ্রেচুলেশনস আপনাদের সকলকেই তো আমি একটু এবছরে আপনাদের যে চমক আমি অলরেডি দেখতে পাচ্ছি স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে অনেকটাই এই দিকে একটা লম্বা স্ট্রাকচার রয়েছে এদিকে রয়েছে উপরে রয়েছে তো এর পিছনের কি রহস্য এর পিছনের কি ভাবনা চিন্তা ভাবনা সব কিছু জেনে নেব আমরা শিল্পীর থেকেই দাদা নমস্কার জিও বাংলায় প্রথমত স্বাগত এমনি তো সিঁদুর নিয়ে কাজ করছি সেটা মোটামুটি সারা কলকাতা জেনে গেছে যে রামমোহন সম্মিলনীতে সিঁদুর নিয়ে কাজ হচ্ছে একটা ট্র্যাডিশনাল ব্যাপার মানে এই পাড়াটাই হচ্ছে একটা বনেদ্বীপ পাড়া সেই হিসেবেই কনসেপ্টটা যখন তৈরি করেছি মাথাতে সিঁদুর আলতাটাই এসেছিল তো সিঁদুর আলতা দিয়ে কাজ করতে কিছু তো ইনস্টলেশনের দরকার হয় যেমন একটা বেশ মানে একটা এখানে দেখতে পাবেন যে একটু কুনকে ঝুলছে কোথাও সিঁদুরের কৌটো ঝুলছে আর ম্যাক্সিমামটাই যেটা ইউজ করা হয়েছে যেটা আমাদের মানে কাজটাকে একটু রিসাইকেল করার যে কোনো একটা মেটেরিয়ালকে রিসাইকেল করার একটা প্রবণতা আমার কাজের মধ্যে সবসময় থাকে আর এখানে বিশেষ করে যেটা আছে সব পরিবেশ বান্ধব জিনিস কোনোটাই মানে প্রাকৃতিক জিনিস ছাড়া অন্য কোনো জিনিস ইউজ করা হচ্ছে না যেমন আপনার খড়ি খড়িটা মানুষ ভুলেই গেছে কিসে ইউজ হতো বা না হতো আগেকার দিনে মানুষ এটা জানলা বা দরজার সামনে টাঙিয়ে রাখতো মানে শীতের হাওয়া বা গরমের রোদের থেকে আটকানোর জন্য এখন যেটা কর্পোরেট হাউসগুলো আপনার খুব মানে মডার্নভাবে সেটাকে নিয়ে সেটা কিন্তু বহু পুরোনো জিনিস তার উপরে পেন্টিং করে একদম ট্র্যাডিশনাল পেন্টিংয়ের মাধ্যমে আমাদের আর্ট কলেজের ছেলেরা সব রয়েছে গভর্নমেন্ট আর্ট কলেজের আমাদের সব ছেলেরা রয়েছে তারাই কাজ করে ছেলেমেয়েরা রয়েছে তো টোটালটাই সিঁদুর আলতা দিয়ে কাজ হচ্ছে এবারে সব কিছু তো ব্যাপারটা সিঁদুরকে মাথায় রেখে এবার কিছু কিছু সৌন্দর্যের ব্যাপার আছে তো একটা ইনস্টলেশন এবং ট্র্যাডিশনকে নিয়ে মেলবন্ধন করেই কাজটা করা হচ্ছে ফার্স্ট রাউন্ডে আমি এখানে এসেছিলাম আমি আপনাদেরকে সেটা জানিয়েছি যে সিঁদুরের যে একটা সিঁদুর ব্যবহার রীতিটার যে একটা বৈজ্ঞানিক কারণও আছে সেটাই কিন্তু ফুটিয়ে তুলতে চলেছে এবছর রামমোহন সম্মেলনী স্ট্রাকচার তো মোটামুটি তৈরি এটা আরও শেষ হতে আরও কতদিন সময় লাগবে মোটামুটি আর মহালয়ার মধ্যে আশা করি শেষ করে ফেলতে পারবো কাজ এখন কেমন চলছে রাত জায়গা কি হচ্ছে রাত জায়গা অবশ্যই আমাদের এই ছেলেরাই যারা কাজ করছে এমনি ধরুন প্যান্ডেলের স্ট্রাকচারাল কিছু মানে স্টাফ রয়েছে কলেজের কিছু স্টাফ রয়েছে মানে রাত জেগে দিন জেগে মোটামুটি ডিনাইটি ধরে নিন কাজ হচ্ছে এবং মহালার মধ্যে শেষ করার একটা প্রবণতা আমাদের রয়েছে যে মহালার মধ্যে শেষ করতে হবে কারণ আজকের দিনে মহালা থেকেই লোকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে এই একটা ট্রেন চলছে বেশ কয়েক বছর ধরে সেটা মাথায় রেখেই কাজটা করা হচ্ছে আচ্ছা পিছনে আমি একটা দেখতে পাচ্ছি এই জিনিসটা এটা কি মানে মণ্ডপটা সাজানোর জন্য ব্যবহার করা হবে এই পোর্শনটাতে এই ধরনের জিনিস এই এইটাকে বলে আমি একটা জিনিস দেখাই এইটাকে বলা হয় খড়ি এটা একদম প্রাকৃতিক জিনিস এই জিনিসটা মানে মানে সহজে পাওয়া যায় না এখন প্রায় রেয়ার একটা মেটেরিয়ালের পর্যায়ে চলে গেছে তো এটাকে আমরা মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম থেকে কালেক্ট করে এনেছি আনার পরে তার উপরে পেন্টিং করে ব্যাপারটা ট্র্যাডিশনাল বাড়িগুলোতে যে একটা খড়খড়ি ব্যাপার থাকতো না সেটা গ্রামের দিকে খড়খড়ি ব্যবহার করতো না তখন এরা এইগুলোকে ব্যবহার করতো এবার এটা এটার মধ্যে একটা পর্দার ব্যাপারও রয়েছে কিন্তু মেয়েরা পর্দার পেছনে কিন্তু এখন তো মেয়েরা পর্দার পেছনে নেই কিন্তু আমরা সেই জিনিসগুলোকে কীভাবে মানে আবার নতুন করে কাজে লাগে অন্যভাবে ব্যাপারটাকে দেখাতে পারি সেটাই একটা প্রয়াস করছে আমি চলে যাবো একটু আপনার কাছে নিজেদের ব্যক্তিগত জীবনে সব কাজকে সামলেই কিন্তু পুজোটা ইনভলভমেন্ট থাকে পুজোতে তো সেখানে কেমন দুদিকটা ব্যালেন্স করা হয় দুদিকটা ব্যালেন্স করা এই সময় খুবই কঠিন আর এখন একদম অন্তিম পর্যায়ে এখন খুবই কঠিন মানে ব্যালেন্স করা সত্যি পুজোর সময় কঠিন তিন চার মাস আমাদের খুবই মানে ব্যস্ততার মধ্যে কাটাতে হয় রাত জাগা আর এখন একদম লাস্ট মোমেন্ট চলে এসছে আর কদিন পরে মহালয়া আগামী রোববার আমাদের মানে কালকে আমাদের ঠাকুর আসছে তো একদম চূড়ান্ত পর্যায়ে এখন ব্যালেন্স হচ্ছে না এখন পুরোটাই পুজোর দিকে পাল্লা ভারী হয়ে গেছে কারণ এটা একটা আবেগ আমাদের সবার জীবনের বাঙালির সবার জীবনে আমাদের আবেগ এই পুজোটাকে নিয়েই আমাদের থাকতে হয় এই পুজোর স্বপ্ন দিয়ে আমরা সারা বছর কাটাই কদিন পরে পুজো এখন ব্যালেন্স হচ্ছে না পুজোর দিকে পারলে একদিকে ভারী অন্য দিকটা একটু ওপরের দিকে উঠে গেছে আমি এই পেয়ে গেছি এখানে একটা ছোট্ট খুদে গেছে কিন্তু অলরেডি বিজি কেক খেতে আমি তাও একটু তোমার কাছে চলে যাবো তোমার নাম কি অঙ্কুশ চম্পটি আচ্ছা তুমি কি স্কুলে যাচ্ছো হ্যাঁ স্কুল ইউনিফর্ম পরেও এখানে চলে এসে পুজোর চার দিন কিন্তু পড়াশোনা থাকে না আনন্দ হয় হ্যাঁ কি করা হয় পুজোর চার দিন মণ্ডপে স্টেজে বসে থাকি আর পড়াশোনার থেকে যে একেবারে মুক্তি সেটাতে কতটা ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে না বাড়িতে একদম পড়াশোনার চাপ থাকে না কিছু থাকে না জামা কাপড় কেনা হয়েছে হ্যাঁ কি কি কেনা হয়েছে কটা কেনা হয়েছে মাসি দিয়েছে মাসি দিয়েছে ও ভুলেই গেছে হয়তো অনেক হয়ে গেছে যার জন্য ভুলেই গেছে ও কি কি কিনেছে আমি চলে যাব একটু তোমাদের কাছে তোমার নাম কি কাঞ্চন তুমি এখানে এই যে মণ্ডপ সজ্জার কাজে আছো তো তো নিযুক্ত আচ্ছা কত কত দিন মানে দিন ধরে তোমাদের এই পরিশ্রম করে এই যে একটা মণ্ডপকে নিজের সন্তানের মতো সাজিয়ে তোলা এটা কেমন লাগছে আর কিভাবে চলছে প্রস্তুতিটা খুবই ভালো লাগছে প্রস্তুতি তো একদম পুরো দমেই চলছে সারা রাত জেগে কাজ হচ্ছে দিনে কাজ হচ্ছে সারাক্ষণ কাজ হচ্ছে তো খুবই ভালো লাগছে এটা মা তো আসছেন মায়ের মণ্ডপ তোমরা ফুটিয়ে তুলছো তো রাত জাগা রাত রাতও জাগতে হচ্ছে তো এটা নিয়ে কোনো মানে মনে হচ্ছে না যে রাত জাগতে হচ্ছে কষ্ট হচ্ছে শরীর নাকি কষ্টটা ভুলে একদম আনন্দে পেতে উঠেছে কষ্ট তো অবশ্যই হচ্ছে তাও মা আসছেন সব থেকে বেশি আনন্দ হচ্ছে এই ব্যাপার নিয়ে তো খুব ভালো লাগছে আর পুজোর প্ল্যানিং কি এখানে থাকা হয় আসা হয় হ্যাঁ আসতে তো অবশ্যই এবছর হবে আসা হয় না আমাদের বাড়ি অনেক দূরে তো তাও এবছর আসবো তো জেনে নিলাম রামমোহন সম্মেলনের এবছরের পরিকল্পনা সম্পর্কে আমি সেটা আবারও ফেরত আসবো নতুন পরিক্রমায় নতুন ক্লাবের নতুন সদস্যদের নিয়ে ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা আমরা ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এমবাজার কো স্পন্সর জিএসটি দোস্ত আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং আইটি পার্টনার আর এনজে কনসালটেন্সি সার্ভিসেস সেফটি পার্টনার অ্যারিজন কেবলস ইভেন্ট পার্টনার কনসেপ্ট ক্রিয়েশন অ্যান্ড ফুড পার্টনার মেয়ে আমরে ক্যামেরা পারসন গোবিন্দর সাথে আমি ইউশেতাম